হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি ভীষণই একটা সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো রুই মাছ ভাজার রেসিপি। যে সমস্ত বাচ্চারা মাছ খেতে একদমই পছন্দ করে না, তাদেরকেও যদি এইভাবে মাছটা ভেজে দেওয়া হয়, আমি হলপ করে বলতে পারি প্রত্যেকটা বাচ্চাই এই মাছ খেয়ে নেবে। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নিই। আমি ইনগ্রিডিয়েন্টসের লিস্টটা নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি। আমি চারটে রুই মাছের টুকরো নিয়েছি। প্রথমে এই মাছের টুকরোগুলোকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ বেসন। এবার সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে আমি মাছগুলোর সাথে ভালোভাবে মেখে নেব। এই সময় একটু জলও দিয়ে দিচ্ছি, না হলে মাছের গায়ে সমস্ত মশলাগুলো ভালোভাবে লাগবে না। মাছের গায়ে আমার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার 20 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, মাছটা কিন্তু আস্তে আস্তে ভাজা হবে। 1 পিট ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। অন্য পিটটাও একইভাবে আস্তে আস্তে রান্না হতে দিতে হবে। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার পাত্রে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার চ্যানেলের সব রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটিতে প্রেস করে দিন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। বাই।